Download from Sandra in 4 days. Download from Sandra in 4 days. Download from Sandra in. বন্দে গুরু নিশ ভকতং নিশ মীশ অবতারকং তৎপ্রকাশং তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দ রে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় জজনার বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দরহ ইহ ভব সিন্ধুরে হজহু রে শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে নিগম কল্পতরুর গলিতং খল সুখমুখদামৃত দ্রব সংযুতম পিবতং ভাগবত রসমালয়ং মুহরুহর শিকা ভুবি ভাব প্রাত প্রণম্য পূজ্যপাদ সাধু গুরু কৃষ্ণ শ্রী গৌর ভক্তবৃন্দ প্রণম্মা গরিয়সী রাধারানীর অংশভূতা জননীগণ আমার প্রাণ কৃপাময় গুরুদেবের রাতুল চরণে দণ্ডবত প্রণতি জানাই তৎপরে আমার পিতামাতার চরণে ভুলণ্ঠিত প্রণাম জানিয়ে সম্মুখে সমাসীন গৌর ভক্তগণের চরণে দণ্ডবত প্রণতি জানাই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের কথা আরম্ভ করছি। সব শ্রোতা বৈষ্ণবীর করি নমস্কার, সবে পদধুলি দেহ মস্তকে আমার, বিষ্ণু ক্ষেত্র নৈমি সারণ্যে বহু বর্ষ ব্যাপী এক মহাযজ্ঞের আয়োজন, সে স্থানে রোমহর্ষণ পুত্র অগ্রস্রবা সুতমুনিপা উপস্থিত, বক্তার আসনে অগ্রস্রবা শ্রুত, শ্রোতার আসনে ষষ্ঠী সহস্র মুনীন্দ্র বৃন্দ 60,000 ঋষি, তাদের মুখপাত্র শৌনক ঋষি, এদেরকে বলা হয় জ্ঞানীচর ভক্ত জ্ঞানীচর দাস।
এরা প্রথমে অন্য পথে ছিলেন, পরবর্তীতে এই ভক্তির পথে আসেন, শুদ্ধা ভক্তি আচরণের জন্য তৎপর হন। সেই শৌনকাদি ঋষিবৃন্দ তারা ভাগবত শুনতে এসেছেন। ভাগবত সপ্তাহ, এটি ভাগবতের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন হয়েছে সুখদেব বক্তা, পরীক্ষিত মহারাজ শ্রোতা এবং অসংখ্য ঋষিবৃন্দ। সব থেকে আনন্দের ব্যাপার হল বলছেন সুখদেব গোস্বামী, শুনছেন কে? সুখদেবের বাবা ব্যাসদেব, যার কাছে সুখদেব ভাগবত শিখেছেন। আর কে শুনছেন? ব্যাসদেবের বাবা ঋষি পরাশর। আর কে শুনছেন? পরাশরের পিতামহ ঋষি বশিষ্ঠ। বলছেন সুখদেব, শুনছেন ব্যাসদেব, ব্যাসদেবের বাবা পরাশর, পরাশরের পিতামহ বশিষ্ঠ, তিনজন পূর্বপুরুষ শুনছেন সুখদেবের কাছে। এটা আশ্চর্য না? ব্যাসদেব ভাগবত লিখলেন আর শুনতে যাচ্ছেন ছেলের কাছে, ছেলেকে শেখালেন ভাগবত আর শুনছেন ছেলের কাছে। তারা ভাগবত পড়েছেন, শুনেছেন, কিন্তু ভাগবতের মূর্তি দেখেন নাই। ভাগবতের মূর্তি হচ্ছে শ্রীল শুকদেব গোস্বামী। আজ তারা ভাগবতের মূর্তি দেখতে এসছেন। যিনি আজ রান্না করছেন, সেই রান্না তিনি কিন্তু খান না, সেই রান্নার কি আস্বাদন তিনি কিন্তু জানেন না। আগে কে খায়? বাড়ির সবাইকে খাইয়ে যদি থাকে অবশিষ্ট সে গ্রহণ করে, কিন্তু তা না হলে তিনি গ্রহণ করেন না। কিন্তু সেই আস্বাদন কি হলো, কি করে বুঝতে পারেন? না, বাড়ির সবাই খেয়ে যখন সাধু সাধু বলে তখন তার গর্বে মনটা ভরে যায়। ঠিক সেই রকম ভাগবত শিখিয়েছেন ব্যাসদেব, কিন্তু পুত্র সুখদেবের মুখ থেকেই আস্বাদন করছেন ভাগবত। আস্বাদন করলে কি হয় তাই তিনি শুনতে এসেছেন। কেমন দেখতে সুখদেব? 16 বৎসরের ছেলে, দিগম্বর, পরনে কাপড় নেই, গায়ের রং কালো, মাথায় কোকড়ানো চুল ধুলায় ঢাকা। সুখদেব মহারাজ, মহারাজ কি এমনি এমনি যায়? তার সঙ্গে লোকজন যায় না? হ্যাঁ যায়, লোকজন না গেলে মহারাজ বলে মানায় না। তা সুখদেব মহারাজ যাচ্ছেন, তার সঙ্গে লোকজন যাচ্ছেন না? তার সঙ্গে কে যাচ্ছেন? যাচ্ছে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা, পেছন থেকে পাগল 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 বলে ঢিল মারছিল। এই পাগল এসেছে, পাগল এসেছে, ব্রহ্মজ্ঞ সাধক ভ্রুক্ষেপ নেবে, এগিয়ে চলছেন, এগিয়ে চলছেন। এই সুখদেব ভাগবতের প্রথম বক্তা, পরীক্ষিত শ্রোতা। এই ভাগবতের আসন থেকে দূরে বসে শুনেছিলেন এই শ্রুত গোস্বামী, অগ্রস্র বা শ্রুত, রোমহর্ষণের পুত্র। এই শ্রুত গোস্বামী হলেন দ্বিতীয় বক্তা, সুখদেব প্রথম, শ্রুত গোস্বামী দ্বিতীয়। প্রসঙ্গত, এই শ্রুত গোস্বামী কিন্তু ব্রাহ্মণ সন্তান ছিলেন না। বাবার নাম রোমহর্ষণ, ভগবানের কথা শুনে তার প্রতিটি রোমে রোমে হর্ষ জাগত, আনন্দ জাগত, তাই তার নাম হল রোমহর্ষ। আর এর নাম উগ্রশ্রবা। কেন? যেখানে হরিকথা হয় সেখানে উৎকর্ণ হয়ে শ্রবণ করেন, তাই ছেলের নাম হল উগ্রশ্রবা। যিনি অব্রাহ্মণ, একটা অল্প বয়সের ছেলে, তিনি ভাগবতের বক্তার আসনে বসে গেলেন। কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেনে ন, কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেনে ন, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হ, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হ। যিনি ভগবানকে জানতে পেরেছেন, রাধানাথকে জানতে পেরেছেন,
তার অভিমান নয়, আমি জানি এ অভিমান নয়। যিনি জানতে পেরেছেন তিনি অবশ্যই গুরুপদে বসবার যোগ্য। এই সুত গোস্বামী বসেছেন, ঋষিগণ তাকে অভিনন্দন করে বললেন, হে সুত, তুমি আমাদেরকে বলো জীবের কি করে মঙ্গল হয়। ভাগবতের প্রথম প্রশ্ন, স্তন্য সংসতি আরসি। সুত গোস্বামী উত্তর দিলেন, সেই দিন জীবের মঙ্গল হবে, সেই দিন সবই পুংসা পর ধর্ম যতর ভক্তির অধি অহই তুক্কা অপ্রতি হত্যা জয়াত্মা সপ্রসীদতি। জীবের সেই দিন মঙ্গল হবে, সবাই পুংসা পর ধর্ম। সহস্র মানুষের শ্রেষ্ঠ ধর্ম কি? না অধক্ষজকে ভক্তি করা। অধক্ষজ কাকে বলে? না যাকে আমরা ইন্দ্রিয়ের দ্বারায় নাগাল পাই না তিনি হচ্ছেন অধক্ষজ। ভজনটা কিরকম হবে? অধক্ষজের প্রতি ভক্তিটা কিরকম হবে? না অহৈ তুক্কা অপ্রতিহত্যা জয়াত্মা সপ্রসীদতি। কোনো হেতু থাকবে না গো মা, কোনো হেতু থাকবে না, কোনো কারণ থাকবে না। বলে ভালোবাসি কেন? না ভালো লাগে বলে তাই ভালোবাসি। কেন ভালোবাসি বলতে পারবো না রাধানা, তোমায় দেখে ভালোবাসতে ইচ্ছে হয় তাই ভালোবাসি, তোমায় দেখে আদর করতে ইচ্ছে হয় তাই আদর করি। অপ্রতিহত্যা কেউ ঠেকাতে পারবে না। আমি যাচ্ছি, কেউ পথ থেকে টিটকিরি করলো, আর টিটকিরির ভয়ে আমি যাওয়া বন্ধ করে দিলাম গুরু গোবিন্দের চরণে। না আমাদের তো এখন চোর বললে লজ্জা লাগে না, সাধু বললেই লজ্জা লাগে। হে রাম, একে সাধু বলবো, মাঝে চোর বলবো লজ্জা নেই। কর ফাঁকি দিয়ে জেলে গেছে গৌরব, ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে জেলে গেছে গৌরব, বেরিয়ে আসলে ফুলের মালা দিয়ে বের করে আনে। চোর হলে পরে গৌরব হয়, আর সাধু হলে পরে লজ্জা হয়। লোকে সাধু বলবে, কিরে সাধু হয়ে গেছে লজ্জা, কিরে চোর হয়ে গেছে লজ্জা নেই, কি হয়েছে? সবাই তো চোর, সবাই চুরি করে, কে চুরি করে না? সবাই চোর, তাহলে আমি চোর? দোষ কিছু নেই, সবাই তো আর সাধু নয়। আমি যদি সাধু হয়ে যাই কেমন একটা বেমানান লাগে না? সব চোরের মধ্যে আমি একা সাধু, কেমন একটা অন্যরকম লাগে না? বেমানান বলে মনে হয়। ভজনটা কিরকম হবে? অপ্রতিহত, কেউ ঠেকাতে পারবে না। আমি সদাচার পালন করছি করবই, আমি সাধু সঙ্গ করছি করবই, আমি সাধুগুরুর সঙ্গে যাচ্ছি যাবই, আমায় কেউ যেন ঠেকাতে না পারে। খণ্ড খণ্ড হয় যদি যাই মন প্রাণ, তবু না ছাড়িব বদনে এই মধুমাখা হরি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ, 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 কৃষ্ণ কৃষ্ণ হে। এই প্রার্থনা, এই প্রাণ চলে গেলেও যেন মুখ থেকে রাধানাথের নাম না যায়,
এই রাধানাথকে ডাকতে ডাকতে যেন যেতে পারি, এটাই তার প্রতি ভালোবাসা। মমতা অতি স্বয়ংকৃতা, এটাই অতিশয় মমতা। মমতা মানে কি গো? মমতা নাম তো সকলে জানো না জানো? মমতা মানে মায়া। মায়া মানে আমার বোন, শুধু আমার, এর নাম মমতা। এই মমতা যখন অতিশয় হবে গৌর গোবিন্দের প্রতি, তখন তার নাম হবে প্রেম, তখন তাকে বলে ভালোবাসা। তোমাকে না দেখলে যেন মনে হয় কতদিন দেখি নাই, কাছে না গেলে মনে হয় তুমি কত কষ্টে আছো, এই কতদিন দেখি নাই। এই যে বোধ যখন হবে তখন তার নাম হবে প্রেম। কৃষ্ণ সুখৈক তাৎপর্য মই সেবা বাসনা, তোমার সুখ হবে এটাই মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে তার সেবা, তার নাম ভগবত প্রেম। অহিতুকা কোনো হেতু থাকবে না গো মা, কোনো হেতু থাকবে না, এটাই কারণ। রাধানা রাধানা তোমাকে ভালোবাসি কেন না, ভালো লাগে বলে তাই ভালোবাসি, অন্য কোনো উদ্দেশ্য নেই। তোমাকে সুখী করা একমাত্রই হলো আমার উদ্দেশ্য। বাসুদেব পরাবিদা, বাসুদেব পরামুখা, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞান, বাসুদেব পরম তপ, বাসুদেব পরম ধর্ম, বাসুদেব পরাগতি, সকল বেদের প্রতিপাদ্য বাসুদেব, সকল যজ্ঞের লক্ষ্য বাসুদেব, সকল যুগের লক্ষ্য বাসুদেব, সকল ক্রিয়ার গতি বাসুদেব, জ্ঞান ধর্ম সমস্ত কিছুই বাসুদেব। এই কলিযুগে প্রায়ণ অল্প আয়ুষা, শ্রীমদ ভাগবত বলছেন এই কলিযুগে প্রায়ণ অল্প আয়ুষা সভ্য কলা যস্মিন যুগে জনা, মন্দাশু মন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রতাহা। আমাদের আয়ু প্রায় কম, কলিযুগে অন্নগত প্রাণ, দিন দিন আয়ু কমে আসছে, খুব তাড়াতাড়ি মানুষ শেষ হয়ে যাচ্ছে, তাই অল্প অল্প বয়সের লোকের কত রোগের সৃষ্টি হচ্ছে। এরকম ছিল ছিল না, চোখের দৃষ্টি কমে যাচ্ছে, কত রকম সমস্যা হচ্ছে, তারপরে বুদ্ধিটা মন্দ, সদ্দিকে বুদ্ধিটা যাচ্ছে না, যদি বা যাচ্ছে সদ্দিকে গেল আবার ঘুরে অসতের দিকে চলে যাচ্ছে, ভাগ্যটাও মন্দ। যদি ভজন করতে চাইছি পরিবেশ সাহায্য করছে না, পরিবেশটা প্রতিকূল। অল্প বয়সে যদি কেউ তিলকমালা ধারণ করে তাকে দেখেই দেখবেন টিটকারি করে, এই বয়সে কীর্তন শুরু করে দিয়েছে, এই বয়সে এই পথে নেমে গেছে, তার মানে আজ থেকে তুমি চুরি করো, এই পথে সাধু হয়ে গেল। শরীরটা ভালো না, মন চাইছে শরীর দিচ্ছে না, উপদ্রত জীবন। ভজন করতে বসেছি পাশে এমন এক উপদ্রব, ভজন করতে পারলাম না, জপ করতে পারলাম না, কালক্ষিত অনর্থ, মহাকাল কলিকাল এই উপদ্রবের সৃষ্টি করেন। যখনই তুমি কোনো সৎকাজ করতে যাবে কলিরাজ তোমায় করতে দেবেন না, ভাগবত ভজন করতে যাবে কলিরাজ পাঠিয়ে দিচ্ছেন তোমাকে গোলমাল করতে। মন্দ ভাগ্য উপদ্রত জীবন, কি উপদ্রব, ভজন করতে এসেছি কি উপদ্রব, বৃন্দাবন যাচ্ছি কি উপদ্রব, বৃন্দাবনে গিয়ে শান্তি পেলাম না, বলে কেন
কি ঝগড়া, কি অশান্তি, পরিক্রমা করব কি ঝগড়া মেটাতে মেটাতে সময় যায়। বৃন্দাবনে গেলাম, গণ্ডগোল করে সময় গেল, কালকৃত অনর্থ। শ্রীমৎ ভাগবত বলছেন এই কলিযুগে এটা হবে। আবার শাস্ত্রে বললেন এই সাধু সৃজনম দুর্জন প্রভবত, এই কলিতে সাধুরা কষ্ট পাবেন, দুর্জনেরা প্রভাব লাভ করবে। কলিযুগে সাধু হলেই কষ্ট পাবে, সত্য বললেই আঘাত পাবে, এই কলিযুগে এটা হবে, কষ্ট হবে সাধুদের। তাহলে আমাদের উপায়, আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে একমাত্র সাধু গুরুর চরণ ছাড়া জীবের আর কোনো মঙ্গল হবে না। এই পৃথিবীতে ভগবান তার অগ্যর্থ লীলা কৌশলের দ্বারাই জগৎ সৃষ্টি করছেন, সংহার করছেন, এই জগতের মধ্যে ভগবান রয়েছে, কিন্তু কোনো কিছুই ভগবানকে স্পর্শ করতে পারেন নাই। তিনি সকল কিছু আঘ্রাণ করেন মাত্র, আমরা ভগবানকে দর্শন করতে পাচ্ছি না, আমাদের ভাগ্যটি মন্দ, আমরা তাকে দেখতে পাচ্ছি না। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, আমি পাই না তোমারি খোঁজ। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাই না তোমারি খোঁজ। অন্ধ নয়নে না পাই হেরিতে, অন্ধ নয়নে না পাই হেরিতে, কে রেখেছো আঁখি ঢাকিয়া। অন্ধ নয়নে না পাই হেরিতে, অন্ধ নয়নে না পাই হেরিতে, কে রেখেছো আঁখি ঢাকিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাই না তোমারে খোঁজিয়া, আমি পাই না তোমারে খোঁজিয়া। সুখদেব পরীক্ষিতের সবাই ভাগবত বললেন, এই ভাগবতকে বলা হয় পুরাণ অর্কং, কলিযুগের সূর্য, কলির দ্বিধা চিত্তং তুষ্ট পরিবৃত। কেন কলিযুগে কি সূর্য ওঠে না? বলে ওঠে তো, আলো দেয় না? হ্যাঁ আলো দেয় তো। তাহলে ভাগবতকে সূর্য বলছো কেন? বলে কলির সূর্য বাইরের জগৎকে আলো দান করে, কিন্তু ভাগবত রূপ সূর্য ভিতরের অন্তরাত্মাকে আলোকিত করে। ভাগবত সূর্যের উদয় হয়েছেন এই পুরাণ অর্ক। সৌনক ঋষি উঠে দাঁড়িয়েছেন, হে সুত গোস্বামী তুমি খুব ভালো বলছো, তুমি আমাদেরকে সেই কথা বলো যে ব্যাসদেব হঠাৎ করে ভাগবত লিখতে গেলেন কেন? যদিও বা লিখলেন, তার ছেলে সুখদেবকে এটা বললেন কেন? আবার যদি সুখদেবকে শেখালেন, সুখদেব এটা পরীক্ষিতকে বললেন কেন? আর এত বড় রাজা পরীক্ষিত, তিনি সব সম্পত্তি ছেড়ে গঙ্গা তীরে বসে ভাগবত শুনলেন কেন? এটাই আমাদের প্রশ্ন, তুমি আমাদেরকে বলো। সুত গোস্বামী ভাগবত বলতে শুরু করলেন, আপনারা উত্তম প্রশ্ন করেছ, দ্বাপর যুগের তৃতীয় পাদে পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম। একদিন ভোরবেলায় উদিত অরুণোদ্দয়ে শ্রী রবিমণ্ডলে অরুণোদ্দয় কালী সরস্বতী নদীর তীরে ব্যাসদেব বসে আছেন।
আর মনে মনে ভাবছেন এই কলিযুগে মানুষের আয়ু দিন দিন কমে আসছে, যাতে মানুষের মঙ্গল হয় তার জন্য আমি বেদকে ভাগ করলাম, মহাভারত রচনা করলাম, ইতিহাস পুরাণ তৈরি করলাম, কিন্তু কোনো কিছুতেই মানুষের মনে সত্যিকারের শান্তি দিতে পারলাম না। আমি এমন কিছু করতে পারলাম না যাতে মানুষের মনে আনন্দ জাগে, আনন্দ সাগরে ডুব দিতে পারি। হায় হায়, আমার এই অবসাদ চিত্তেই মন ভালো না। এমন কিছু করতে পারতাম যে সবাই আনন্দ পায়, তাহলে আমি আনন্দ পেতাম, কিন্তু না, পারলাম না। সবাই আনন্দ পায় এমন কিছু করতে পারলাম না, তাই এত অবসাদ। এমন সময় বীণা বাজাতে বাজাতে গুরুদেব দেবর্ষি নারদ সেখানে উপস্থিত। ব্যাসদেব তাড়াতাড়ি করে উঠে প্রণাম করে পাদর ভাদি দিয়ে আসনে বসালেন। শ্রী গুরুদেব বাড়িতে এসেছেন, বড় সৌভাগ্য, গুরু দর্শন হয়েছে, প্রণাম করে মাথা নিচু করে পায়ের কাছে বসে আছেন। নারদ জিজ্ঞাসা করছেন, কি হলো ব্যাসদেব, কি হলো? আমি বসে আছি আর তুমি মাথা নিচু করে পায়ের কাছে বসে আছো কেন? গুরুদেব, আমি তো জীবের মঙ্গলের জন্য অনেক গ্রন্থ রচনা করলাম, কিন্তু এমন কিছু করতে পারলাম না যা করলে মানুষের মনে আমি আনন্দ দিতে পারি। আমি ভাবছিলাম এমন যদি একটা পথ থাকে যাতে মানুষের মনে আনন্দ দিতে পারি। দেবর্ষি নারদ বললেন, হে ব্যাসদেব, তুমি একটা সুন্দর করে একটা নৌকো সাজিয়েছ, ভারী সুন্দর করে, কত ফুলমালা দিয়েছ, কত পতাকা দিয়েছ, নৌকোতে সুন্দর সাজিয়েছ, নৌকাটাতে সব দিয়েছ, কিন্তু একটা জিনিস দাও না। বলি, কি দাও নাই? নৌকাতে কোনো হাল দাও নাই, আর হাল না দিয়ে নৌকাটাকে জলের মধ্যে ভাসিয়ে দাও, তাহলে নৌকাটা কি হবে? নৌকাটা একবার এক জায়গাতেই ঘুরতে থাকবে, নৌকাটা এগোবে না। তেমনি তুমি সারা জীবন অনেক কাজ করেছ, অনেক ভালো ভালো কাজ করেছ, কিন্তু সেই কাজগুলোর সঙ্গে ভক্তি মহারানীর কোনো সম্পর্ক রাখো নাই, ভক্তি যাজন যজ্ঞ করো নাই, শুদ্ধ ভক্তির অধিকারী হতে পারো এমন কিছু করো নাই। তুমি কর্মের কথা অনেক কথা বলেছ, যা ভক্তিকে অবলম্বন করে কোনো রচনা করো নাই, তাই তোমার নৌকাটা একবার এদিক একবার ওদিক করছে, কিছুতেই এগোতে পারছে না। বেদব্যাস, তুমি ভাগবত লিখো, তুমি ভাগবত লিখো, ভাব জ্ঞান বস্তু তত্ত্বের বস্তু তুমি, ভক্তি রসে জগৎকে প্লাবিত করো, শ্রীমৎ ভাগবত মহাপুরাণ লিখো। যেই গুরুদেব বলেছেন, অমনি ব্যাসদেবের মাথাটা নিচু হয়ে গেল। বলে, কি হলো? তুমি মাথা নিচু করে ফেললে যে কি হলো ব্যাসদেব? গুরুদেব, আমি যখন আমার বাবার কথা ভাবি তখন গর্বে আমার বুকটা ফুলে ওঠে, আমি ঋষি পরাশরের সন্তান, কিন্তু যখন আমি মায়ের কথা ভাবি তখন মাথাটা নিচু হয়ে যায়। কেন? বলে, আমার মা যে সত্যবতী দাসরাজের কন্যা, আমি যে নিচু জাতের মায়ের কোলে জন্মেছি গো, এই নিচু জাতের মায়ের কোলে জন্মে আমার কি অধিকার আছে শ্রীমদ ভাগবত পুরাণ লেখা? আমি কি পারবো জগৎকে ভক্তি রসে ভাসাতে? আমি কি পারবো ভাগবত প্রণয়ন করতে? বেদব্যাস, তুমি তো তোমার বাবার কথা জানো, তোমার বাবার কথা মনে পড়লে বুকটা ফুলে ওঠে। তোমার বাবা হলো ঋষি পরাশর, ঋষি পরাশরের পুত্র তুমি, কত গর্ব তোমার! আর এই যে তোমার সামনে দেবর্ষি নারদ, জানো জানো বেশি, এর আগের জন্মে আমি আমার বাবার পরিচয় জানতাম না। জানো,
মায়ের কোনো একটা ছোট্ট ভুলেই হলো আমার জন্ম। আমার বাবাকে আমি জানতাম না জানো। আমার মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন, আমি ছোট, আমাকে ঘরে রেখে যেতেন, সকালবেলা চলে যেতেন, সন্ধ্যাবেলায় ফিরতেন, সারাদিন আমি ঘরে একা থাকতাম। ও মা, মা, মা গো, তুমি সারাদিন থাকো না, আমার না, আমার না বড্ড খিদে পায় মা, বড্ড খিদে পায়। মা বুকে জড়িয়ে বলতেন, ছি খোকা, তুমি না দাসী পুত্র, তোমার খিদা পেতে নেই। তুই যে দাসীর ঘরে জন্মেছিস বাবা, দাসীর পুত্রের খিদে পেতে নেই। মা, আমার না খুব খেলা করতে ইচ্ছে করে মা, ওই যে কিছুটা দূরে ছেলেরা খেলা করে, আমি যে একা একা ঘরে বসে থাকি, আমায় না খুব খেলা করতে ইচ্ছে করে। বাবা, ও রাজি ব্রাহ্মণের ছেলে, ওদের গায়ে পা লাগলে তোমার পাপ হবে না, তুমি না দাসী পুত্র। তাই বলছি শোন খোকা, দাসী পুত্রের খেলাও করতে নেই। আচ্ছা মা, আচ্ছা। সারাদিন ঘরে একা থাকতাম। একদিন জানো ঘরের দরজায় বসে আছি, এমন সময় কতজন মুণ্ডিত ভক্ত সম্য দর্শন আমার কাছে সেই দাঁড়িয়েছে। এই খোকা বলতো, এদিকে ব্রাহ্মণ পল্লীটা কোথায় আছে জানিস? হ্যাঁ, কেন বলতে পারবো না, আমার মা তো রোজ কাজে যায়, আমি জানি তো ব্রাহ্মণ পল্লীটা কোথায়, কোন দিকে। মা প্রত্যহ কাজে যায়, আমাদের নিয়ে যেতে পারবি? হ্যাঁ পারব, আমি বড় হয়ে গেছি না, আমার বয়স তখন 5 কি 6, সামনে টুকটুক করে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি মায়ের কাছে নিয়ে। ব্রাহ্মণ পল্লীতে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেলাম, সাধুদেরকে দেখিয়ে দিলাম ওই সামনে ব্রাহ্মণ পল্লী। সাধুদের দেখা মাত্র বৃদ্ধ ব্রাহ্মণ বেরিয়ে এলেন, পককে সাদা চুল সাদা দাড়ি। অহভাগ্য, অহভাগ্য, আপনারা এসেছেন আমার বাড়িতে, সাধুদের চরণ ধুলি অহভাগ্য। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলি, বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না, বহু ভাগ্যে ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, অল্প ভাগ্যে হয় না, বহু ভাগ্যে। আসুন, আপনাদের কে নিয়ে এলো, কে পদ দেখিয়ে দিল? তারা আমার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে ছেলেটা, ওই ছেলেটা আমাদেরকে নিয়ে এসেছে। ব্রাহ্মণ এগিয়ে আসছেন, সাধুদের অভ্যর্থনা বাদ দিয়ে ব্রাহ্মণ এগিয়ে আসছেন, কে ভাই তুমি, তোমাকে তো আগে কখনো দেখি না, তোমাকে আমি চিনি না, তুমি কোথায় থাকো, তুমি কে? যেই ব্রাহ্মণ এগিয়ে আসছেন, কতগুলো বাচ্চা ছেলে তখন ওখানে খেলা করেছিল, ব্রাহ্মণ সন্তানগণ তারা চিৎকার করে বলে উঠল, দাদু দাদু দাদু, ওকে ছোঁবেন না দাদু, ওকে ছোঁবেন না দাদু, ছুঁলে চান করতে হবে, ছুঁয়ো না। কেন? ও যে দাসী পুত্র। ব্রাহ্মণ ধমক দিয়ে বলে উঠল, দূর হয়ে যাও সামনে থেকে। ভয়ে তারা পালিয়ে গেল। এগিয়ে এসছেন, আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, ভাই আমাকে চিনিস না তো, কে তুমি? আমি তোর একটা দাদা রে, আমি তোর একটা দাদা, মা বলে নাই তোকে। মা সারাদিন আমাকে দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যাবেলা তুই ভয় পাবি বলে তোর কাছে চলে যায়, তোকে দেখবে বলে। আমি তোর একটা দাদা রে, তুই আমাকে চিনতে পারিস? এই শোন, তুই তো সাধুদেরকে আমার ঘরে নিয়ে এলি, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো একা সাধু সেবা করতে পারবো না। আসবি তো ভাই, কাল থেকে আসবি তো, আমরা দু ভাই মিলে সাধু সেবা করবো, আসবি তো? আসবি। পরদিন সকালবেলা মায়ের সঙ্গে ছুটতে ছুটতে চলে এলাম, জানো আমার সাধু সেবা শুরু হলো।
সতং কৃপা মহৎ সেবা শ্রদ্ধায় গুরুপাদ আশ্রয়। শ্রীরূপ গোস্বামী পাদ বললেন আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধাটা প্রয়োজন। শ্রদ্ধাটা আসবে কি করে? ভগবানের প্রতি শ্রদ্ধা আসবে কি করে গো? ওই যে সতাং কৃপা মহৎ সেবা, মহতের আনুগত্যে সতের কৃপাতে তোমার ভগবানের প্রতি শ্রদ্ধা আসবে। আনুগত্যটা কিরকম হবে? নিষ্কপট অকপট হইয়া যে সৎকৃত কৃষ্ণ বলে সত্য সত্য মুই তারি উদ্ধারি বেহেবে। সাধুর কাছে গিয়ে সাধুকে দেখে জয়নিতায় জয় গৌর বলছো, জয় রাধে বলছো, বলাটা কিরকম হবে? অকপট, কপটতা থাকবে না, মুখে এক আর বুকে এক হবে না, দুটো একই হবে। ঠিক এমনি করে সাধুর কাছে গিয়ে একবার বলতে পারো সৎকৃত, একবার বলতে পারো সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে ফেলে, সত্য সত্য মুই তারে উদ্ধারিবে ফেলে, সে অনাশি ভব সমুদ্র পার হয়ে যাবে। যার অন্তর নিষ্কপট হবে, কারণ ভজনের প্রধান অন্তরায় কৌটিল্য, কুটিলতা থাকবে না, ভেতরে একটা বাইরে একটা, বাইরে মিষ্টি হাসি ভালো ব্যবহার, ভেতরে অন্য চিন্তা। আমি ভাবছি ওর দোষ, সে বলছে ওর দোষ, সাধু বলেন কারোর দোষ নেই। আমাতে সর্বদোষ পরদোষে করি রোষ, আমাতে সর্বদোষ পরদোষে করি রোষ, রোষে দোষে আপন মিশা, রোষে দোষে আপন মিশা, আমাতে সর্বদোষ পরদোষে করি রোষ, আমাতে সর্বদোষ পরদোষে করি রো, সর্বদোষ মোর মনে দোষী কেন অন্য জনে, সর্বদোষ মোর মনে সর্বদোষ মোর মনে দোষী কেন অন্য জনে, না বুঝিয়া করি হায় হায়, আমাতে সর্বদোষ পরদোষে করি রো, আমাতে সর্বদোষ পরদোষে করি রো। দোষ আছে বলে তো দিচ্ছি, সে বলে ওর দোষ, সে বলে ওর দোষ। ভাগবত বললেন না, ওর কোন দোষ নেই, একমাত্র তোমার কপালের দোষ, প্রারব্ধ। দৃষ্টান্ত দিচ্ছেন কি রকম? দাঁতের সঙ্গে জীবের কত মধুময় সম্পর্ক বলো। একটা খোনা যখন দাঁতে লেগে যায় কষ্টকার হয় গো মা, কষ্টকার হয়, জীবেরই খোনাটা কোথায় লেগে আছে? দাঁতে। কিন্তু জীব কষ্ট পাচ্ছে, ওই খোনাটা বের করে দিলেই জীব শান্তি। যাদের সঙ্গে এত মধুময় সম্পর্ক, ওই দাঁত সময় পেলে ওই জীবটাকে কেটে দেয়। কাকে দোষ দেবে? জীবের দোষ কেন? জীবটা নড়ে না, দাঁতের দোষ? তাহলে একটা পাথর দিয়ে তুমি দুম করে মারো দাঁতে, জীবকে ছিঁড়ে দাও না। কাউকে দোষ দিতে হবে না, জীবেরও দোষ নেই আর দাঁতেরও দোষ নেই, সব তোমার কপালে। এটাকেই বলা হয় প্রারব্ধ। সমস্ত কিছু হজম করতে হবে। ওর দোষ দেখিয়ে খুব শান্তি পাচ্ছ মনে, যা সব দোষ ওর, আমার কোনো দোষ নেই। বলে কারোর দোষ নেই, এটা হলো আমার প্রারব্ধ, আমার কপালে হয় নাই, আমি কাউকে দোষ দিতে পারবো না। সকর্ম ফল ভোগ গ্রথিতি হে লোকা,
তুমি যে দুঃখ পাচ্ছ তোমার কর্মফল, দুঃখ কেউ কাউকে দেয় না, তোমার কপালে তুমি দুঃখ পাচ্ছ, এটা মেনে নিতে পারি? শুধু মানার অপেক্ষা, মানলেই মনটা শান্ত হয়ে যাবে। শান্ত হয় না কেন? না মানি না, তাই শুধু মানবার অপেক্ষা। মানতে যতটুকু দেরি, মেনে নাও সব আমার কপাল, সব শেষ। এই মানবার জন্যই এত সাধন, এত ভজন, জপ তপ, যজ্ঞ বন্ধ করে বসে থাকা, জীব উল্টে বসে থাকা, কত রকম করেন না, নাম মালা করছেন, মালা করেই চলছেন, করেই চলছেন, কত রকম সাধন, সবকিছুই মনটাকে স্থির করবার জন্য। আর সাধুর কৃপায় মন স্থির হয়। জানো জানো ব্যাসদেব, আমার সাধু সেবা শুরু হলো 5-6 বৎসরের বয়স, কি আর পারি। সাধুরা স্নান করে এলে গামছাটায় গিয়ে দেই, খড়মটাকে পেটের মধ্যে ধরে নিয়ে যাই, তুলতে পারি না, হাতে তুলতে পারছি না। আনন্দ করে সাধুরা যা বলে ছুটে যাই, ফুল তুলে দেই, তুলসী তুলে দেই। সাধু সেবা হচ্ছে, মহৎসঙ্গ হচ্ছে। জানো জানো, দুপুরে সাধুরা প্রসাদ পেতে বসেন, আমি দূর থেকে দাঁড়িয়ে থাকি, যদি ছায়া পড়ে, সাধুরা প্রসাদ পেয়ে বসে ইষ্টগোষ্ঠী করেন, পাশে গিয়ে বসি, কখন এক দুবার বাতাস দেই, আবার রেখে দেই। একদিন দুপুরবেলা প্রসাদ পেতে বসেছেন সাধুরা, একজন সাধু আমাকে ডাকছেন, এই খোকা, এই খোকা, শোন শোন শোন, কি বলছো, তুই তো সারাদিন আমাদের সেবা করছিস, তোকে তো কোনোদিন কিছু খেতে দেখি না, সারাদিন তো কিছু খাস না, কেন রে? এই দেখো, তুমি কিচ্ছু জানো না। কি জানি না? তুমি কিচ্ছু জানো না। তুমি জানো না আমি যে দাসী পুত্র, মা বলেছেন দাসী পুত্রের খিদে পেতে নাই। তোমাদের সঙ্গে থাকি, ব্যস্ত থাকি, কোনো অসুবিধে হয় না, মা তো বলেই দিয়েছে দাসী পুত্রের খিদে পেতে নাই, কোনো কথা নয়। শোন, আমি আজকে উঠে যাওয়ার সময় আমার পাতে কিছু প্রসাদ রেখে যাব, তুই ওটা সেবা করবি। সাধুরা উঠে চলে গেল, আমি পাতা কুড়োচ্ছি, পাতা কুড়োতে কুড়োতে দেখি ওই সাধুর পাতায় আমার জন্য কিছু অধরামৃত রাখা হয়ে আছে। এই অধরামৃত নিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে গেছি, দেখো মা, সাধু আমার জন্য প্রসাদ রেখে গেছে। মা আমাকে কোলে বসিয়ে বড় আদর করে আমার মুখে অধরামৃত তুলে দেয়, আর সেই সেই মাত্র অধরামৃত যেই তুলে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হতে লাগলো, আমি মায়ের কোলে ঘুমিয়ে পড়লাম। জানো জানো, আগে সাধুরা বসে ইষ্টগোষ্ঠী করত, তখন আমি কিছু বুঝতে পারতাম না, আমি কিছুই জানতাম না। যেদিন থেকে ওই সাধুদের অধরামৃত পেয়েছি, সেদিন থেকে আমি সব বুঝতে পারি, সব জানতে পারি, সেদিন থেকে আমি এই মহতের প্রসাদ পেলাম, সেই দিন থেকে হরি কথা বুঝতে পারি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি কথা বুঝতে পারি, জানো, চরণামৃত অধরামৃত আর পত্রের শেষ, এই তিন পাইলে হয় গোলকে প্রবেশ। চৈতন্য চরিতামৃতে বলছে, চরণামৃত অধরামৃত আর পত্রের শেষ, এই তিন পাইলে হয় গোলকে প্রবেশ। মহাজন বলছেন, অগবষ্ণ বের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ট, বৈষ্ণবে উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ট, বৈষ্ণবের
নামেতে উল্লাস বৈষ্ণবের নামেতে উল্লাস বৈষ্ণবের নামে উল্লাস সাধুর অধরামৃত এত বড় প্রভাব সাধুদের সঙ্গে সেবা করে দেখতে দেখতে চার মাস কেটে গেল সাধুরা চাতুর্মাস্য করতে এসেছিলেন চলে যাবেন তোড়জোড় করছেন আমি গিয়ে বললাম তোমরা চলে যাবে হ্যাঁ রে আমরা তো চাতুর্মাস্য করতে এসেছি আমরা তো এক জায়গাতে থাকতে পারি না যেতে তো আমাদের হবে কেন তুই আমাদের সঙ্গে যাবি তুই তো অনেক সেবা করলি চার মাস ধরে সেবা করলি আমাদের কিন্তু দেখ আমাদের তো যেতে হবে তোমরা চলে যাবে তাহলে তাহলে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও আমি সঙ্গে যাব তোমাদের সঙ্গে যাব আমি তুই যেতে পারবি হ্যাঁ যেতে পারবো না কেন আমি পারবো পারবি পারবি তুই মাকে ছেড়ে যেতে পারবি মায়ের জন্য মন কেমন করবে না তাই তো তাই তো আমার তো মা ছাড়া আর কেউ নেই আমি মাকে ছেড়ে যেতে পারবো না আমার তো মা ছাড়া এই জগতে কেউ নাই আমি তো মাকে ছাড়তে পারবো না মাতৃস্নেহ বড় দুর্লভ বড়ই দুর্লভ যে মায়ের স্নেহ পায় না সে জানে না মাতৃস্নেহ কি বস্তু মা এ জগতের মায়া এ জগতে মা বাবার সম্পর্ক মায়ার সম্পর্ক বলে ও ভগবানের সম্পর্ক ভগবানও এই সম্পর্ক ছাড়তে পারেন নাই শ্রীকৃষ্ণ মা বাবার বন্ধন মোচন করার জন্য ছুটে গেছেন মা বাবার বন্ধন মোচন করেছেন ক্ষমা চেয়েছেন দেবকী বসুদেবের কাছে ভগবান বলেছে যে পুত্র সামর্থ্য থাকতেই তার মা বাবাকে খাওয়ায় না ভরণ পোষণ করে না সমাংস খয়ন্তি সে নিজের মাংস নিজে খায় এই ভারতবর্ষে এক সময় এই মা শব্দটার বড় আদর ছিল এখন আর নেই এখন তো মাকে আর কেউ দেখে না তা না হলে এত বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কেন মাটাকে রাখবার জন্য তো বাবাটাকে রাখবার জন্যই তো সেদিন এক মহাজনের কাছে শুনেছিলাম এক বিধবা মা একমাত্র ছেলে ছেলে ভালো স্কুলে পড়ে মা খাবার নিয়ে স্কুলের প্রত্যহ নিয়ে যায় স্কুলের ভেতরে গেছে ছেলের মান সম্মানে লেগেছে মা তুমি আসবে না তো আমাদের স্কুলে তুমি ভেতরে আসবে না কেন মায়ের এক চোখখানা একটা চোখ নেই বন্ধ গ্রামের মহিলা মা তুমি আসবে না তো বন্ধুরা তোমাকে দেখে হাসাহাসি করে আমার সম্মানে লাগে তুমি আসবে না গ্রামের মহিলা ছেলে শহরে স্কুলে পড়ে পড়তে গেছে স্কুলে আসবে না তুমি আচ্ছা বাবা মা স্কুলের বাইরে দূরে দাঁড়িয়ে থাকবে খাবার নিয়ে স্কুলে গিয়ে যাওয়া ছেলে বাইরে এসে খাবার নিয়ে যায় এইভাবে কিছুদিন চলে গেল ছেলে বড় হলো বাইরে শহরের চাকরি করছে গ্রামে আর থাকে না মা গ্রামেই থাকে মা দেখতে সুন্দর নয় একটা চোখ কানা ছেলে ওই শহরেই বিয়ে করে ফেলে শহরে আছে মা চিঠি লেখে বাবা
বাবা আমি তোর কাছে একদিন আসব, তোর ঘরটা একটু দেখে যেতাম। শুনেছি নাতি হয়েছে, নাতিটাকে একটু দেখতাম, তোর কাছে আসব। ছেলে উত্তর দিচ্ছে, বলে না না আসতে হবে না, আমার সোসাইটিতে একটা সম্মান আছে না, না তোমায় আসতে হবে না, আসতে হবে না, আমি তখন যাব। মা আশা করে বসে থাকে ছেলে কবে আসবে, কখন তার চাঁদ বদন দর্শন করবে। কিছুদিন পরে ছেলে সময় পেল, গ্রামে গেছে, গিয়ে খোঁজ করছে, একজন মহিলাকে ডেকে বলছে, এ শোনো এখানে একজন বুড়িমা ছিল না, সে কোথায়? তুমি কে? বলে আমি তার ছেলে। সে কোথায়? সে তো অনেক দিন আগে মারা গেছে। মারা গেছে? মারা গেছে? তোমার জন্য একটা চিঠি লিখে গেছে। বলে দেখি দেখি। ছেলে চিঠিটা পড়ছে। মা যে চিঠিটি দিয়েছে ছেলে চিঠিটি পড়ছে। মা সেই চিঠিটি ছেলেকে দিয়েছে, বেটা তুই ভালো থাকিস, শহরে সবাইকে নিয়ে তুই আনন্দে থাকিস, তুই আমার কথায় কথায় বলতিস না যে তোমার চোখটা কানা, তুমি দেখতে সুন্দর নও, একটা চোখ কানা, তোর সম্মানে লাগতো, তোকে বলিনি রে, তোকে বলিনি, যখন তুই ছোট ছিলিস একদিন তুই ছুটে রাস্তায় চলে গিয়েছিলিস, আর একটা গাড়ি এসে তোকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিল, তাতে তোর একটা চোখ নষ্ট হয়েছে ছোট্টবেলায়। ডাক্তার বলেছিল ওই চোখে আর তুই কোনোদিন দেখতে পারবি না। আমি ডাক্তার বাবুর পায়ে জড়িয়ে ধরেছিলাম, বলেছিলাম ডাক্তার বাবু আমার ছেলে, আমার ছেলে দু চোখ নিয়েই বাঁচবে, তাই আমি আমার একটা চোখ খুলে দিয়েছিলাম, তাই আমার একটা চোখ, তাই এটা আমার সান্ত্বনা যে আমি তোকে দেখতে পেলাম না, তুই আমাকে দেখতে পেলি না, কিন্তু কিন্তু যতদিন বাঁচবি তুই আমার চোখ দিয়েই এই পৃথিবীটাকে দেখবি, এই চোখটা নিয়ে তোর কাছে আমি বেঁচে থাকব, এর নাম মা, এর নাম মা। ভারতবর্ষে এই মায়ের বড় আদর, মাতৃঋণ কোনোদিন শোধ করা যায় না। পারবি খোকা মাকে ছেড়ে যেতে? পারবি? মায়ের জন্য মন কেমন করবে না? পারবো না, পারবো না, আমি মাকে ছেড়ে যেতে পারবো না। যা যা তুই দৌড়ে স্নান করে আয়। তাই ছুটে গেলাম, ছুটে গিয়ে স্নান করে এলাম, তাই সাধু, তাই সাধু আমাকে পাশে বসিয়ে আমার কানে কানে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যা অভাব মিটায়, নামে বুক ভরে যা অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মহাজন বললেন, অযাচিত মোহেন পতিত হরি যৌকুহ যাচি দে অল হরি না, আমায় যেচে যেচে দিল,
আমার মতো পতি দেখে যেছে যেছে দিল, যা চিদে অলহীলা। সাধুরা চলে গেলেন ওই দূরে, চোখের আড়ালে দেখতে দেখতে মিলিয়ে গেলেন। আমি দাঁড়িয়ে আছি আর দেখা যায় না, ঘরে ফিরে এলাম। জানো বেদব্যাস, প্রায় রাত্রি দেখতাম মা উঠে ভগবানের কাছে প্রার্থনা করতেন, বলতেন, প্রভু প্রভু ছেলেটা বড় হচ্ছে, এবার এবার আমাকে তুলে নাও। কারণ ছেলে বড় হয়ে জিজ্ঞাসা করবে, মা মা আমার বাবার পরিচয় কি? আমি তা দিতে পারব না। মা কাঁদতেন। হঠাৎ একদিন দৈবের ঘটনে সন্ধ্যাবেলায় হঠাৎ করে ব্রাহ্মণ পল্লী থেকে খবর এসেছে দুধ দোয়াতে হবে, দুধ দোয়া নেই। মা বললেন, খোকা একটু বস, আমি দুধটা দুয়ে দিয়ে আসছি। মা গেলেন দুধ দোয়াতে, আর তো আসে না। রাত্রি গভীর থেকে গভীরতর হতে চলছে, আর হঠাৎ করে গুড় গুড় করে মেঘ ডাকছে, কড়কড় করে বজ্রপাত হয়, বৃষ্টি হতে আরম্ভ করলো। মা আর আসে না, আমার মা কেন আসে না, মা কেন আসে না, মা কই মা কই? আমি পথে নেমে পড়লাম, মাঠের মধ্যে ছুটতে ছুটতে যাচ্ছি অন্ধকারে, ছুটতে ছুটতে হঠাৎ করে হুঁচট লাগলো, উপুর হয়ে পড়ে গেলাম। কিসে হুঁচট লাগলো? অন্ধকারে মানুষের শরীর মনে হচ্ছে। ভগবান ভগবান, একবার বিদ্যুৎ চমকাও, একবার বিদ্যুৎ চমকিত হও। ভগবান আমার কথা শুনলেন, কড়কড় শব্দে বিদ্যুৎ চমকে উঠল, আর তাকিয়ে দেখলাম আমার মা শুয়ে আছে। মা মা তুমি শুয়ে আছো, মা তুমি এখানে শুয়ে আছো কেন? ও মা তুমি এখানে শুয়ে আছো কেন? মা মা, প্রভু প্রভু আরেকবার বিদ্যুৎ চমকাও, আরেকবার বিদ্যুৎ চমকাও। আবার বিদ্যুৎ চমকে উঠল, তাকিয়ে দেখলাম মায়ের পায়ের কাছ থেকে একটা বিষধর সাপ ফোনা তুলে চলে যাচ্ছে এবং বলে যাচ্ছে, মা তোকে চিরতরের জন্য ছেড়ে চলে গেছে। মা বলে কেঁদে লুটিয়ে পড়লাম। কতক্ষণ গেল জানি না, হঠাৎ করে সম্বিত ফিরল। ভাবছি মা ছিল, সেও তো নেই, জগতে তো আমার আর কেউ রইল না, মা চলে গেল কেউ নাই। হঠাৎ করে মনে হলো, না না একজন তো আছে, একজন তো আছে। বলে কে আছে? ভগবান তো আছে, আমার গুরুপাদ পদ্ম তো আছে, আমার মহর্ষি গুরুদেব তো আছে, আমার গুরুদেব তো রয়েছেন। ছুটতে লাগলাম ভারতবর্ষের উত্তর দিকে, যেদিকে ঋষিগণ গিয়েছেন। কত নগর, কত গ্রাম, কত জঙ্গল পার হয়ে নদী পর্বত, এক গভীর অরণ্যে প্রবেশ করলাম। তৃষ্ণার্ত জল খেয়ে গাছের তলায় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে আরম্ভ করলাম। ওং নমো ভগবতে বাসুদেবায়, 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 ওং নমো ভগবতে বাসুদেবায়।
বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় গোবিন্দায়, বাসুদেবায় গোবিন্দায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে করতে আমি সেই অশ্বত্থ বৃক্ষের নিচে বসে বসে মন্ত্র জপ করতে করতে অন্তরে ভক্তি ভগবানের চরণে নিবেদন করলাম। হঠাৎ দেখি আমার হৃদয় মন্দিরে ভগবান আবির্ভূত। আরে প্রভু প্রভু, ভালো করে দেখাও, দেখতে গেছি দেখি নাই নাই নাই, হাহাকার করে কেঁদে উঠলাম। দৈববাণী হলো, হায় এ জন্মে তুমি আর আমাকে দেখতে পাবে না, অন্তর পবিত্র না হলে আমাকে আর দেখা যায় না, তবুও যে আমি তোমাকে দর্শন দিলাম এ তোমার অন্তরের আকাঙ্ক্ষা বাড়ানোর জন্য। তুমি আমাকে ভজন করো, আমার নাম প্রচার করো। ভগবানের নাম করতে করতে হঠাৎ দেখি যে আমার শরীরটা পড়ে আছে, আমি পাশে দাঁড়িয়ে আছি, আমি পাশে দাঁড়িয়ে আছি, আমার শরীরটা পড়ে আছে, আর কতগুলো লোকজন আমার এই পঞ্চভৌতিক শরীরটা নিয়ে হরি বল হরি বল হরি বল বলতে বলতে শ্মশানে দাহ করে দিলেন। আমার এই পঞ্চভৌতিক দেহটা চলে গেল। এরপরে দ্বিতীয় জন্মে আমি হলাম দেবর্ষি নারদ। তোমার কাছে আমি তাই বার্তা নিয়ে এসেছি, তুমি ভাগবতম প্রচার করো, ভাগবত লিখো। দেবর্ষি নারদের উপদেশে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ লিখতে শুরু করলেন ব্যাসদেব। সেই সরস্বতী নদীর তীরে বসে শ্রীমৎ ভাগবতম 18,000 শ্লোক ভাগবতম, দ্বাদশকন্ধ ভাগবতম ভগবানের স্বরূপ বর্ণনা করলেন ব্যাসদেব ভাগবতের মাধ্যমে। প্রথম দ্বিতীয় পদ যুগল, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের যুগল চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের জানু, পঞ্চম হল নাভি, ষষ্ঠ হল বক্ষস্থল, সপ্তম অষ্টম হল দুটি বাহু, নবম হল কণ্ঠ, আর দশম হল বদন শ্রীমুখমণ্ডল, একাদশ হল ললাট, আর মস্তক হল দ্বাদশ। এই দ্বাদশকন্ধ ভাগবত লিখলেন ব্যাসদেব জগতে ভক্তি রসের পাত্র হয়েই জগৎকে ভক্তি মহারানীর সঙ্গে সম্পর্ক করে দেওয়ার জন্য। সেই শ্রীমৎ ভাগবতম সপ্তাহকাল এক মহাযজ্ঞ, এই কলিযুগে এই মহান যজ্ঞ শ্রীমৎ ভাগবতম যজ্ঞ। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এই পারায়ণ যজ্ঞ করেন, কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবে। তাই ভক্তি মহারানীর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, আর প্রতিটি জীবের জ্ঞান বৈরাগ্য জাগরিত হয়ে যাবে, আর সেই জ্ঞান বৈরাগ্য জাগরিত হলে ভক্তি দেবীর কৃপা হবে, আর ভক্তি দেবীর কৃপা হলে ভগবানের কৃপা হবে। জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ। এরপর থেকে দ্বিতীয় খণ্ডে আমাদের এর পরের অংশ আপনারা শ্রবণ করতে পারবেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জনিতাই জনিতাই সাধুগুরু বৈষ্ণব পদলজ কৃপা প্রার্থী ভগবত প্রবচক শ্রী সনাতন দাস অধিকারী ঠিকানা সবং পশ্চিম মেদিনীপুর মোবাইল নম্বর 9733802864 বন্দে গুরুনি সভকতা নিশমি সবতারকান তৎপ্রকাশংশ্চ তৎসুক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদ্দিত গৌরদ্বয়ে পুষ্পবন্ত চিত্র সন্তৌ তমনদ শ্রীগুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ নবদ্বীপ পরানন্দ সেবয়াঙ্গি বাঞ্ছা কল্পতরুভ
কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু অদ্ভুত যাকু পরখা শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়। সুত গোস্বামী শ্রীমদ ভাগবতম বলছেন, ষাটি সহস্র মুনীন্দ্র বৃন্দ শ্রবণ করছেন, শৌনকাদি ঋষি সবাই শুনছেন। শৌনক ঋষি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হে সুত, তুমি বলো যে সুখদেব গোস্বামী এক জায়গাতে গোদহন কাল পর্যন্ত থাকে না, একটা গরু দুধ দোয়াতে পর্যন্ত যতটুকু সময় লাগে ততটুকু সময় থাকে না, তার পরেও তিনি সেই সুখদেব গোস্বামী এত বড় গ্রন্থ 18,000 শ্লোক এক জায়গাতে বসে কেমন করে শিখলেন? আবার পরীক্ষিত মহারাজকে শোনালেন, ছেড়ে যেতে পারলেন না। কেন বলো? সুত গোস্বামী উত্তর দিচ্ছে, এটাই হলো হরি কথার বৈশিষ্ট্য। আত্মা রামশ্চ মুনয়ং পরিক্রমে দুর্বতন্ত হেতুকম। যাদের কোনো কিছুর প্রয়োজন নেই, যাদের আত্মারাম ও সাধক, ভগবানের কথা তাদেরকে আকর্ষণ করে নিয়ে আসে। ভগবানের কথার এমন শক্তি, ভগবানের কথায় তোমার প্রয়োজন নেই, তোমার ইচ্ছা নেই, কিন্তু ভগবানের কথা এমনি কথামৃত, যে কথা একবার শুনলে সে ছেড়ে যেতে পারে না। আরেকটু শুনি, আরেকটু শুনি, বারে বারে শুনতে ইচ্ছে করে। আজকে শ্রীমদ ভাগবতম সুত গোস্বামী প্রভুপাদ আজ কৃপা করে রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছে। কিন্তু অনেকে ভাগবত শুনতে শুনতে ঘুম পায়, হাই উঠে, সেটা আলাদা কথা। আমার মতো বসলেই ঘুম পায়, ঢলে পড়ে যাচ্ছি, শেষ হলে বাঁচি, প্রসাদটা কি ভোগ দিয়েছে দেখ, প্রসাদটা নিয়েই বাড়ি যাব, সেখানে বুঝতে হবে অন্য কোনো কারণ আছে, যার ফলে ভগবানের কথায় নিদ্রা আসে, ঘুম আসে। শাস্ত্র বললেন অপরাধ আছে তাই। আচ্ছা, ভালো নাটক দেখতে গেলে তো ঘুম আসে না, ভালো যাত্রা দেখতে গেলে তো ঘুম আসে না, ভালো সিনেমা দেখতে গেলে তো ঘুম আসে না। ঘুম এলো কেউ হঠাৎ করে এতগুলো টাকা দিয়ে গেল, বলে টাকাটা ঘুম তো, বলবেন না ঘুম পাচ্ছে, টাকাটা রেখে দাও পরে গুনবে, না লক্ষ্য করে দেখো, তখন তার ঘুম আসে না।
যে কালকে গুনব এ কথা তার মনে আসে না। ভগবানের কথায় ঘুম আসে কেন? চৈতন্য চরিতামৃতে বলছে, তবে জানি অপরাধে আছয়ে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। ঘুম আসে তো কি করব, ইচ্ছে করে তো আনি না, আসলে কি হবে? কেউ যদি বাড়িতে আসে তাকে তো বসতে দিতেই হবে। যখনই ভালোবাসা জাগবে তখনই জানবে ঘুম আসে না। সেই ব্যবসায়ী রাধাকুণ্ডের সাধককে প্রশ্ন করছেন, গুরুদেব ভজন করতে বসলে ঘুম আসে, নাম করতে বসলে ঘুম আসে, ভগবানের কথা শুনতে বসলে ঘুম আসে, তা ঘুম আসে কেন? সাধু উত্তর দিয়েছিলেন, বাসর ঘরে নবদম্পতির ঘুম আসে রে, অন্তরে অনুরাগ থাকলে ঘুম আসে না। মূল্যবান কথা, যদি শান্তি আসে, যদি শান্তি পেতে হয় তবে আমাদের অনুরাগের প্রয়োজন, আর যদি ক্লান্তি আসে মনে করো তাতে তোমার অনুরাগ কমছে। হরি কথা হরি নামে যতক্ষণ না অনুরাগ আসছে ততক্ষণ তোমার অলসতা কাটবে না। যেদিন দেখবে হরি নামের প্রতি তোমার অনুরাগ হয়েছে, আমার প্রিয়জনের কথা বলছে, আমার প্রিয়তমের কথা বলছে, আমার রাধানাথের কথা বলছে, আত্মা রমশ্চময়, এটাই ভগবানের কথার একটা বৈশিষ্ট্য। যে ভগবানের কথা তোমাকে শুনতে বাধ্য করে, সুখদেবকে শুনতে বাধ্য করেছিল, বাধ্য হয়েছিল বলে ছেড়ে যেতে পারলেন নাই। পরীক্ষিত কেন এলেন? এত বড় একজন রাজা তিনি সব ছেড়ে কি করতে গঙ্গা তীরে এলেন, তার কথা একটু বলুন। তাহলে তো একটুখানি পেছন ফিরে তাকাতে হয়। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, দুই পক্ষের অনেক অনেক সৈন্য মারা গেলেন, অনেক বড় বড় বীরেরা মারা গেলেন, অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করলেন, অর্জুন প্রতিজ্ঞা করলেন অশ্বত্থামাকে ধরে নিয়ে আসবে, তার ছিন্ন মস্তক উপহার দেব। কৃষ্ণ অর্জুন গিয়ে অশ্বত্থামাকে ধরে নিয়ে এলেন দ্রৌপদীর কাছে। দ্রৌপদীর সামনে অশ্বত্থামাকেই দেখা মাত্র দ্রৌপদী উঠে দাঁড়ালেন, গলায় কাপড় দিয়ে অশ্বত্থামাকে দণ্ডবত প্রণাম করলেন। কেন প্রণাম করছি না? গুরু বত গুরুপুত্রেষু, গুরুপুত্রকে গুরুর ন্যায় মর্যাদা করিবে, শাস্ত্রের বচন। বলে আমার বোন তো গুরুপুত্রেষু, অশ্বত্থামা তার ছেলেকে আগের দিন মেরেছে, তার পাঁচটি ছেলে মারা গেছে, তিনি উঠে দাঁড়িয়ে প্রণাম করছেন। কৃষ্ণ বললেন অর্জুন মারো, দ্রৌপদী বললেন মারবেন না, আমার বুক খালি হয়েছে, হোক এ জগতে আর কোন মায়ের বুক যেন খালি না হয়, ওর মা এখনো বেঁচে আছে, ওর মায়ের বুকে আগুন জ্বালিও না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ভারতবর্ষে মায়ের এই তার উদারতা। ভগবান কৃষ্ণ মুচকি হেসে বললেন, তার জন্যই তো আমি তোমাকে সখী বলে ডাকি, কৃষ্ণ সখী আর এমনিতে বলা যায়। অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হলো, তিনি গিয়ে পাণ্ডবদেরকে মারবার জন্য বাণ ছুড়লেন, ভীষণ ভয়ঙ্কর সেই বাণ, সেই বাণ সবাইকে শেষ করে দেবে। পরীক্ষিতের মা উত্তরার গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য ছুটতে লাগলেন, হে মধুসূদন রক্ষা করো, হে মধুসূদন রক্ষা করো, বিপদ ভঞ্জন তুমি রক্ষা করো, ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তুমি রক্ষা করো। পরীক্ষিতকে রক্ষা করবার জন্য তিনি হাতে চক্র নিয়ে, গদা নিয়ে মায়ের পেটে প্রবেশ করলেন। শুধু চক্র নিলে তো হতো,
গদাটা নেওয়ার কারণটা কি? এত ভক্ত বৎসল্য, ভক্ত রক্ষার জন্য সব তিনি করতে পারেন, শরণাগতকে রক্ষা করার জন্য ভগবান এত ব্যর্থতা। আমার শরণাগতকে রক্ষা করা আমার কর্তব্য, তাই চক্র হাতে নিয়ে গেছেন, গোপনে গদা নিয়েছেন, চক্র দিয়ে কাটতে না পারলে গদা দিয়ে তিনি ঠেকাবেই। পরীক্ষিত রক্ষা পেলেন, গর্ভে গোবিন্দ দর্শন হল। আর তখনই পরীক্ষিত মহারাজ শ্রী গোবিন্দের যুগল চরণ দর্শন করেই দণ্ডবত প্রণতি জ্ঞাপন করলেন। এমন সময় যুদ্ধ শেষ, কুন্তী দেবী এসে প্রণাম করে বললেন, বাবা তুই চলে যাবি, আমাদেরকে আশীর্বাদ করে যাবি না? ভগবান শ্রী গোবিন্দ বললেন, আমি আশীর্বাদ করব বলেই তো এখনো আমি অপেক্ষা করছি। তোমরা বলো আমার কাছে কে কি চাও? হস্তিনায় ভগবান সবাইকে সবকিছু দিয়ে যাবেন ঠিক করেছেন। এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন শ্রী গোবিন্দের কাছে, যুধিষ্ঠিকে মনমত বর দিয়ে দিলেন, ভীমকে মনমত বর দিয়ে দিলেন, অর্জুনকে মনমত বর দিয়ে দিলেন, নকুল সহদেবকেও মনমত বর দিয়ে দিলেন, দ্রৌপদী নিয়ে নিলেন সেই প্রার্থনা। শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সবাই তো এলো আমার কাছে বর নিতে, কিন্তু এখনো মাতা ঠাকুরানি এলেন না কেন, পিসিমা এলেন না কেন, কুন্তী দেবী আসেন নাই, কুন্তী দেবী আসেন নাই। দুধ গিয়ে সমাচার দিল, হে মাধব, হে মধুসূদন, তোমার পিসিমা তোমার কাছে আসবে না। বলে কেন, কেন আসবে না? অন্তঃপুরে বসে বসে কাঁদছে, কি হলো? এখনো কাঁদছে, এখনো পিসিমা কাঁদছে, এত আনন্দের দিনে তার পুত্রগণ রাজা হয়েছে, আজ ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, আর তো তাদের কোনো শত্রু নেই, কেন কাঁদছে? ভক্ত যদি আমার কাছে না আসে, আমাকে তো যেতে হবে আমার ভক্তের কাছে। তাই এটাই হলো ভগবানের মূল উদ্দেশ্য, যে ভক্ত ভগবানকে চোখের জল ফেলে ডাকে, করুণার হৃদয়ে ভগবান তিনি ওই ভক্তের চোখের জল সইতে পারেন না। তাই পদকর্তা বলছেন, অগ কণ্টক ফুটিলে মর ভক্তের শরীরে, কণ্টক ফুটিলে মর ভক্তের শরীরে, ছেলে রসমনবাজে আমার অয়ন্ত, ছেলে রসমনবাজে আমার অয়ন্তরে। ভক্ত যদি কষ্ট পায়, ভক্ত যদি কাঁদে, ভগবান না এসে থাকতে পারেন না। আমার ভক্তকে কেউ যদি আঘাত করে, আমার অন্তরে তাহা ছেলের সমান লেগে যায়। তাই কুন্তী দেবী এলেন না, তাই ভক্ত বৎসল ভগবান যাচ্ছেন কুন্তী দেবীর কাছে। পিসিমা গো, পিসিমা, তুমি এখানে বসে বসে কাঁদছ কেন? মা, কেন তুমি কাঁদছ? চলো মা, আজ তোমার পুত্রগণের রাজ ঐশ্চর্য সুখ ভোগ হয়েছে, আর তুমি এই আনন্দের দিনে তুমি চোখের জল ফেলছ, কেন মা, কেন তুমি কাঁদছ? কুন্তী দেবী কাঁদে কেন? ওই যে
ভগবান হস্তিনা ছেড়ে চলে যাবে, হস্তিনা ছেড়ে চলে যাবে আর আসবে না, তাই তিনি কাঁদছে। মা চোখের জল মোছো, সবাই আমার কাছে মনমতো বর প্রার্থনা করে নিয়েছে, শুধু তুমি একা থেকে গেছো, বলো মা বলো তুমি আমার কাছে কি বর চাও। কুন্তি দেবী কে দেখে দে বলছে, বাবা সত্যই কি তুমি হস্তিনা ছেড়ে চলে যাবে? হ্যাঁ মা, আর আমি হস্তিনায় থাকবো না। সত্যই কি তুমি আমাকে বর দেবে? হ্যাঁ মা, দেওয়ার জন্য তো আমি এসেছি, বলো মা বলো তুমি কি বর চাও বলো। সত্যই যদি বর দেবে হে মধুসূদন, হে বিপদহারী ভগবান, তাহলেই তাহলে তুমি আমাকে সেই বর দাও যা পৃথিবীতে কেউ কোনোদিন তোমার কাছে চায় না। আজ আমি সেই বর চাইছি। কুন্তি দেবী কি বর চাইলেন? কুন্তি দেবী ভগবানের কাছে সেই প্রার্থনা করলেন, আমি যেন জনম জনম কাঁদিতে পারি, না মা না না ভগবান। শ্রী গোবিন্দ কুন্তি দেবীর মুখে হাত চাপা দিলেন, একি মা পৃথিবীতে কেউ কোনোদিন এই বর চায় না। এই জগতে সকলে সুখ চায় গো মা, কেউ দুঃখ চায় না। কেন কেন তুমি আমার কাছে সেই দুঃখ বর চাইলে? ও গো মাধব, কেন দুঃখ বর চাইলাম তুমি জানো না? সুখ হলে সকলে তোমায় ভুলে যাবে, আর আর দুঃখ থাকলে তোমাকে আমার কাছেই থাকতে হবে, তোমাকে আমি ছেড়ে দেব না। কুন্তি দেবী জানে আজ সুখ হয়েছে, শ্রী গোবিন্দ চলে যাবেই, এত বিপদ থেকে যিনি রক্ষা করেছিলেন, যিনি শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করেছিলেন, আজ যদি সে চলে যায়, আবার যদি কোনো শত্রু আসে আমার পুত্রদের রক্ষা করবে কে? তবে হে মাধব, সত্যই যদি তুমি অন্তর্যামী হও, তাহলে তুমি আমাকে সেই বর দাও যেন আমি জনম জনম কাঁদিতে পারি, যত দুঃখ দেবে ততই আমি তোমায় ডাকবো, আর ডাক দিলেই তুমি আমার কাছে থাকবে। তবে মাধব একটি কথায় তোমায় বলি, দুঃখ যদি দাও গো মোরে শক্তি দিও সতী বারে। শ্রী গোবিন্দ দ্রৌপদীকে সর্ব বর প্রার্থনার মনোবাঞ্ছা করেছিল, সমস্ত কিছু দিলেন, কিন্তু কুন্তি দেবীকে সেই দুঃখ বর দিয়ে গেলেন যা জনম জনম ধরে কুন্তি দেবী কেঁদেছিলেন। এই তো ভক্তবৎসল ভগবান, ভক্তের হৃদয়ের কথা তিনি বুঝতে পেরেছিলেন। ভগবান শ্রী গোবিন্দ তিনি হস্তিনা ছেড়ে চলে গেলেন। শ্রী গোবিন্দ 125 বৎসর লীলা করেছিলেন, তার মধ্যে তিনি 11 বৎসর বৃন্দাবন লীলা করেছিলেন, ব্রজ লীলা করেছিলেন, একাদশ ব্রজের ভব। আর 12 বৎসর তিনি মথুরাতে লীলা করেছিলেন, আর 13 বর্ষ তিনি হস্তিনায় কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ পর্যন্ত তিনি লীলা করেছিলেন। এরপর তিনি দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন, আর সেই দ্বারকাতে তিনি 89 বৎসর লীলা করলেন। ভগবান এই করে 125 বৎসর লীলা করেছিলেন। এখানে
শ্রী গোবিন্দ চলে গেলেন, হস্তিনারাজ সিংহাসনে যুধিষ্ঠির মহারাজ, কিছুদিন রাজ্য পরিচালনা করার পর তিনি মনে মনে চিন্তা করলেন, যখন থেকে কৃষ্ণ চলে গিয়েছেন হস্তিনা ছেড়ে, সেদিন থেকে যুধিষ্ঠির যেন শক্তিহারা শক্তিহারা হয়ে গেল। অর্জুন গিয়েছিলেন দ্বারকা, এদিকে যুধিষ্ঠির মহারাজ তিনি হঠাৎ করে স্বপ্ন দেখলেন, যেন নাই নাই তাদের সখার নাই। এদিকে অর্জুন শ্রী গোবিন্দের প্রয়াণ, তিনি অন্ত্যেষ্টি আদি করে তিনি ফিরে আসছেন। আস্তে আস্তে হঠাৎ হঠাৎ করে এক ব্যাধের সঙ্গে দেখা হলো। অর্জুনের অর্ধ জীবন চলে গেছে, শোকাচ্ছন্ন শক্তিহারা হয়ে গেছে, আস্তে আস্তে ব্যাধির সঙ্গে দেখা হলো। ব্যাধ তখন জিজ্ঞেস করলেন, হে কুরুক্ষেত্র বিজয়ী বীর, তুমি দাঁড়াও, তুমি নাকি কত শত রথী মহারথীকে পরাজিত করেছ, আমি তো সামান্য ব্যাধ, এসো তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, দেখি তোমার কত শক্তি আছে। অর্জুন করজোড়ে প্রার্থনা করলেন, না গো না, এ সময় আমার মনের অবস্থা ভালো নয়, সবে মাত্র আমার সখা স্বধামে ফিরে গেছেন, নীলাভূমি ত্যাগ করেছেন, আমি এমন সময় তোমার সঙ্গে শক্তি প্রয়োগ করতে পারবো না। তাহলে তুমি আমায় বলো যে তুমি আমার কাছে পরাজিত। ব্যাধ অর্জুনের অন্তরে আঘাত করছে, আমি যুদ্ধ করলাম না, পরাজিত স্বীকার করে যাও। বেশ, যদি তোমার এত যুদ্ধ করার সাজ জেগেছে রে ব্যাধ, এসো আমি তোমায় এক্ষুনি তোমায় শেষ করি। অর্জুন যেই ধনুর বাণটি তুলেছেন, আর সঙ্গে সঙ্গে ব্যাধ অর্জুনকে নিরস্ত্র করে দিলেন। অর্জুন আর শক্তি প্রয়োগ করতে পারলেন না, করবে কি করে, অর্ধ জীবন যার শক্তিতে শক্তিমান ছিল সে শক্তি তো চলে গেছে। সঙ্গে সঙ্গে নতজানু হয়ে প্রণাম করে অর্জুন বলছে, বলো বলো কে তুমি, কে তুমি আমায় শিক্ষা দিতে এসেছো, আমি আজ কেন তোমার কাছে পরাজিত। সেই ধর্মরূপী বেদ তখন বলছে, ওগো অর্জুন, আমি তোমায় বলছি তোমার সমস্ত শক্তি শেষ, আর তোমরা এখানে থাকো না, তোমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, যাও তুমি ফিরে যাও হস্তিনা। হস্তিনায় ফিরে গেলেন। একদিকে সখার প্রয়াণ, আর একদিকে ব্যাধের কাছে পরাজিত অর্জুনের সেই নতমস্তক, মুখটা শুকিয়ে গেছে। আর এদিকে যুধিষ্ঠির হস্তিনার সিংহাসনে বসে অমঙ্গলের ছায়া দেখতে পেয়েছেন। যেই অর্জুন প্রবেশ করেছে, যুধিষ্ঠির বললেন, বলো ভাই, বলো ভাই, তোমার মুখখানি কেন শুকিয়ে গেছে, তুমি কি কারো কাছে অপমানিত বোধ হয়েছে, বলো তুমি আমায়। ওগো দাদা, আর কি বলিব, দুঃখের কথা, যার শক্তিতে আমরা শক্তিমান ছিলাম সেই শক্তি আমাদের ছেড়ে চিরতরে চলে গেলে, আর কি নিয়ে থাকবো, কিসের জন্য থাকবো, রাজ ঐশ্বর্য সুখ প্রয়োজন নেই দাদা, আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে, চলো দাদা চলো, আমরা সকলেই সেই উদ্দেশ্যে যাত্রা করি, স্বর্গের পথে চলে যাই। সবাই প্রস্তুত হয়ে গেলেন, আর থাকবেন না, কিন্তু হস্তিনার রাজ সিংহাসনে তো বসাতে হবে, তাই এমন সময় কি করলেন, এমন সময় যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে ডেকে বলছে, ওগো পরীক্ষিত,
তুমি এই হস্তিনা রাজ সিংহাসন রক্ষা করো, রাজ ঐশ্বর্য রক্ষা করো, আমরা চলে যাব। রাজা পরীক্ষিতকে রাজ সম্বর্ধনা করে রাজ আসনে বসিয়ে রাজমুকুট পরিয়ে দিলেন, রাজ তিলক পরিয়ে দিলেন। অবশেষে যাওয়ার সময় যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে বলছে, ভাই ভাই তুমি আমায় কথা দাও, যে ধর্মরাজ্য আমার সখা প্রতিষ্ঠিত করে গেল, তুমি আমায় কথা দাও যে এই ধর্মরাজ্য ভাবি তুমি আমার রাজ্যবাসীকে ধর্মের ন্যায় প্রতিপালিত করবে, আমার রাজ্যে যেন অঘটন না ঘটে, যেন আমার রাজ্যে অধর্ম না করে, তাই তুমি আমায় কথা দাও। পরীক্ষিত মহারাজ কথা দিলেন, দাদু আমি তোমায় কথা দিলাম, আমি প্রজাদের ধর্মের ন্যায় প্রতিপালিত করব, আমার রাজ্যে অধর্ম প্রবেশ হতে দেব না। নিশ্চিন্তে কথা দিয়ে দিলেন, আর যুধিষ্ঠির মহারাজও নিশ্চিন্তে স্বর্গে চলে গেলেন। এদিকে পরীক্ষিত হলেন আজকের রাজা, হস্তিনা রাজ সিংহাসনের রাজা। কত আনন্দ, আজ সকালে আনন্দ করছেন, রাজা পরীক্ষিতের জয় দিচ্ছেন, কিছুদিন রাজ্য সুখভোগ করছেন। করার পরেই পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, যাই যাই আমি একবার মৃগয়া করে দেখি আসি, আর আমার প্রকৃত প্রজাগণ কিভাবে ধর্মের ন্যায় আছে কিনা আমি একবার দর্শন করে আসি। এই বলে পরীক্ষিত মহারাজ মৃগয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। মৃগয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন, ক্ষত্রিয়ের ধর্ম হল মৃগয়া করা, ভোগ ও তৃষ্ণা। কিন্তু পরীক্ষিত মহারাজ ধর্মপরায়ণ নীতিপরায়ণ, তার মুখ্য উদ্দেশ্য হল আমার প্রজাগণ ধর্মের ন্যায় আছে কিনা। হঠাৎ করে পরীক্ষিত মহারাজ গভীর অরণ্যে প্রবেশ করল, সৈন্য সামন্তদের একটি বৃক্ষতলে বসিয়ে রেখে দিয়ে উনি গভীর বনে ভেতরে প্রবেশ করলেন। আর সেখানে গিয়ে হঠাৎ করে একটি দৃশ্য দেখতে পেলেন। কি দেখছেন না, একজন পুরুষ দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে একটি বৃষভ আর একটি গোমাতা। ভালো করে দেখলেন গোমাতার তিনটি পদ চলে গেছে, আর সেই তিনটি পদ চলে যাওয়ায় তিনি এক পায়ে দাঁড়াতে পারছেন না, তার উপর বেত্রাঘাত করছেন এই পুরুষটি। পরীক্ষিত ক্রোধে উন্মাদনা হলো, কে পাষণ্ড গোমাতাকে প্রহার করছে, আবার তার তিনটি পদ চলে গেছে, একটি পদ মাত্র আছে। এই চিন্তা করে পরীক্ষিত ক্রোধে উন্মাদনা হয়ে অস্ত্র নিয়ে সেই পুরুষটিকে হত্যা করার জন্য এগিয়ে গেলেন। আর গিয়ে যখন মনে মনে ভাবছে, আমি তো একে হত্যা করব, কিন্তু একে হত্যা করে দিলে এর কারণটা বোঝা যাবে না, কি উদ্দেশ্যে প্রহার করছে, তাই আমাকে এর কারণটা জানতে হবে। আর এদিকে এদিকে আমার সেই গোমাতা, তিনি গোবিন্দের চরণে প্রার্থনা জানাচ্ছেন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আমি তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দা আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা বহে যে শ্রীচরণ
শ্রীচরণ বে কেন দুঃখ পাই সে চরণ চেয়ে এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি রবি করুণা শীত নয়নে রাখ চরণে হে গোবিন্দ রাখ চরণে ভিক্ষা চাহিলে মানু নাহি ফিরা তোমার দোয়ারে হাত পাতিল ফিরাবে কি ফিরাবে কি তুমি তা ভিক্ষা চাহিলে মানু নাহি ফিরা তোমার দোয়ারে হাত পাতিল ফিরাবে কি ফিরাবে কি তুমি তা তব চরণ ধরিয়া ডুবে মরি যদি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখ চরণে হে গোবিন্দ রাখ চরণে হে গোবিন্দ রাখ চরণে গোমাতা গাভীর রূপা পৃথিবী আজ গোবিন্দের চরণে প্রার্থনা করছে কাঁদছে এমন সময় পরীক্ষিত গিয়ে কে তুমি কে তুমি বলো তোমার সত্য পরিচয় দাও কে তুমি আমার রাজ্যেই এইভাবে এক গো মাতা কি তিন পদ চলে গেছে তার উপরে দাঁড়াতে পাচ্ছেন না তার উপরে বেত্রাঘাত করছো এত বড় পাষণ্ড রে মূর্খ তোকে আমি সাজা দেব পরীক্ষিত মহারাজকে দর্শন করে সঙ্গে সঙ্গে করজোড়ে প্রার্থনা করছি আমি জানি তুমি আমার উপর ক্রোধ করছো আমার পরিচয় জানবার আগে কেন আমি ওকে প্রহার করছি কেন বা তিনি নীরবে আঘাত সহ্য করছে তুমি ওকে জিজ্ঞেস করো যেই না বলেছে পরীক্ষিত করজোড়ে প্রার্থনা করছে বলো 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 তুমি কে মা তোমার তিনটি পদ বা গেল কোথায় হে রাজন তোমাকেই তো বলবো এছাড়া আর কে আমার দুঃখ মোচন করবে ওই যে ধর্ম বিষয় চারটি যুগে চারটি ধর্মের পদ সত্য ত্রেতা দ্বাপর কলি সত্য যুগে ধর্মের চারটি পদ ছিল ক্ষমা দয়া শৌচ সত্য প্রতিটি যুগ চলে গিয়েছে আর এক এক করে ধর্মের পাদস্খলন হয়ে গেছে সত্য যুগে চার ভাগ সত্য ছিল তারপর ত্রেতা যুগে তিন ভাগ সত্য দ্বাপরে দু ভাগ সত্য আর ধর্ম সত্য কলিযুগে মাত্র এক পদ কি গো মা চতুষ্পদ প্রাণীর তিনটি পদ চলে গেলে এক পায়ে দাঁড়াতে পারবে ধর্মের সেই তো অবস্থা ধর্ম একেবারে ক্ষীণ দুর্বল হয়ে গেছে আর তার উপর বেত্রাঘাত করছে
তাই কে করছেন? না তিনি হলেন এই যুগের রাজা কলি। কলি এসে গেছে, আর যেই না কলি এসেছেন। রাজা পরীক্ষিত তখন মনে মনে চিন্তা করল, আমার রাজ্যে কলি প্রবেশ করে গেছে, অধর্ম প্রবেশ করে গেছে, তাহলে আমি তো এক্ষুনি ভুল করতাম, একে যদি আমি হত্যা করতাম তাহলে তো আমার অপরাধ হয়ে যেত। রাজা পরীক্ষিত করজোড়ে প্রার্থনা করলেন, এখন এবার আমি তোমার সত্য পরিচয় পেয়ে গেলাম। ওগো যুগের রাজা, আমার এই প্রার্থনা রক্ষা করো, আমি জানি তোমাকে আশ্রয় দিতে হবে, তবু আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা জানাচ্ছি, তুমি আমার প্রার্থনা রক্ষা করো। আমি আমার পিতামহকে কথা দিয়েছি, যুধিষ্ঠির মহারাজকে কথা দিয়েছি, আমার রাজ্যে অধর্মের প্রবেশ হবে না। তোমার চরণে ধরে মিনতি করছি, তুমি আমার এই মুহূর্তে রাজ্য ত্যাগ করো। তখনই কলি মহারাজ বলছে, বলুন আমি কোন স্থানে গেলে আপনি আনন্দ পাবেন, আপনি আমাকে সেই স্থানগুলো নির্বাচিত করে দেন। তাই কলি মহারাজ বলছেন, কোন স্থানে কলি থাকবে, স্থান তো তাকে দিতেই হবে। তাই কলি মহারাজকে স্থান নির্বাচিত করে দিচ্ছেন, ধর্ম সংকুচতা, যেখানে কোনো ধর্মের লেশ থাকবে না, তপ বিরহিতা, যেখানে জপতপ কোনো কিছু হবে না, খনি মন্দ ফলা, যেখানে পৃথিবীর উর্বরা শক্তি থাকবে না, নিপৃষ্ট কুটিলা, নিপমানে রাজা, রাজার মাধ্যম দিয়ে কলি প্রবেশ করবে। শাস্ত্রে তোরা ব্রাহ্মণা, কলিযুগে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না, তাদের মাধ্যম দিয়ে কলি প্রবেশ করবে। চর্য, ক্রীড়া, সুরাপান, বারানারী, সমস্ত কিছু কলিকে স্থান দিয়ে দিলেন, একটি জায়গা রাখলেন, সে জায়গাটি হলো যেখানে আমার প্রভুর গুণকীর্তন হবে, যেখানে ভগবানের নাম গুণা গুণলীলাদি কীর্তন হবে, সেখানে কলি মহারাজ প্রবেশ করবেন না। কলি মনে আনন্দ পেল, সব জায়গা তো নিয়ে নিছে গো, আর কি বা বাকি থাকলো, একটি জায়গা রাখলেন ধর্মের স্থান, কিন্তু এই ধর্মের স্থানটা কতক্ষণ পরীক্ষিত রক্ষা করবে? তথাপিও আজ কলি মহারাজ পরীক্ষিতের কাছে আর একটি জায়গা স্থান চাইলেন, আর একটি প্রার্থনা করলেন। আর একটি কি প্রার্থনা করলেন? কলি মহারাজ বললেন, রাজন আমি তোমার সমস্ত প্রার্থনা মেনে নিলাম, কিন্তু আমায় আর একটি ভিক্ষা দাও। সেটা হলো কি? না আমি এই জগতের আমি চাই অমূল্য সম্পদ, সেটি হলো স্বর্ণ। রাজা পরীক্ষিত কোনো বিচার না করে, বিবেচনা না করে তাই দিলাম, তথাস্তু বলে দিলেন। আর সঙ্গে সঙ্গে কলি মহারাজ পরীক্ষিতের শিরোদ্দেশে উঠে গেলেন। কি হলো? ওই যে সোনাটি দিয়ে দিয়েছে, সোনা, সুবর্ণ, সুবর্ণ মানে কলি, কলির স্থান। তাই মহাজন বলেছে, আজকের দিনে তুলসী মালা গলায় কেউ নেয় না গো, মায়েরা সোনার হার ঝুলিয়েছে। মহাজন কি বলেছে জানো? হেম হার বলি গলাতে পড়িন, হেম হার বলে গলাতে পড়িন, সমনয়ের আবি কিসে শীতল বলিয়া অনল পোহানি, পাইন বর যাতাপে আর শীতল বলিয়া অনল পোহানি, পাইন বর যাতাপে। সোনার হার ঝুলিয়ে রাখলে সমন চলে আসবে, মৃত্যু চলে আসবে। হ্যাঁ গো মা, তাই
অনুরোধ করছি, তুলসী মালা গলায় ধারণ করুন, সমনের ভয় আর থাকবে না। যার গলায় তুলসী মালা থাকে তাকে সমন ছুঁতে পারে না। ধর্মরাজ বলে দিয়েছেন যমদূতগণকে, অজামিল উপাখ্যানে বলে দিয়েছিলেন ধর্মরাজ তার দূতগণকে, হে দূতগণ, যাদের মুখে সদা হরি নাম থাকবে, যাদের মুখে সদা কৃষ্ণ নাম থাকবে, যাদের ললাটে স্বরূপ থাকবে, যাদের গলায় তুলসী মালা থাকবে, তোমরা তাদের দিকে কোনো দিন তাকাবে না, তাদেরকে এখানে নিয়ে আসবে না, তারা এখানে আসার পাত্র নয়, তারা আমার প্রভুর দাস। অবশেষে পরীক্ষিত মহারাজ সোনাটিকেও দিয়ে দিয়েছেন কলি মহারাজকে, কলি চতুর্দিক নিয়ে নিলেন, আর পরীক্ষিত মহারাজ রাখলেন ধর্মের স্থান। এই ধর্মটি কতক্ষণ রক্ষা করেন? ধর্মহীন দুর্বল, তাই মানুষকে সেই ধর্ম রক্ষা করা বড় কষ্ট, সহজ নয় মা, বড় কষ্ট। ধর্মাশ্রয়ী হবে তোমাকে, দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, কারণ ভগবান বলছে যে আমার ভজনা করে, যে আমার সেবা করে তাকে কষ্ট পেতেই হবে। মহাজন তাই তো বলেছেন, যে করে আমার আমি করি তা সর্বনা, যে করে আমার করি তা সর্বনা, যে দাসের দাস নাহি ছাড়ি তার পাশের দাস নাহি ছাড়ি তার পা। যে ভগবানের ভজন করবে, যে ভগবানের সেবা করবে, তাকে দুঃখ যন্ত্রণা পেতে হবে, কষ্ট পেতে হবে। কিন্তু শ্রী গোবিন্দ বললেন, এই দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়ে আমি আমার দাসকে, আমার ভক্তকে পরীক্ষা করে নেই। যে দুঃখ যন্ত্রণা পেয়েও আমাকে যে ছাড়ে না, আমার নাম যে কোনোদিন ভুলে না, আমি তাকে পরীক্ষা করে নিয়ে যদি সে আমাকে না ছাড়ে, আমাকে না ভুলে, আমি তার দাসের দাস পেয়ে যাই। তাই এই যুগে ধর্মকে রক্ষা করা বড় কষ্ট গো মা। তাই ধর্মাশ্রয়ী হবেন রাজা পরীক্ষিত, তিনি কলিকে সমস্ত কিছু দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ যেতে যেতে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন, আর তৃষ্ণায় কাতর হয়ে দেখতে পেলেন একটি মুনির আশ্রম। মনে মনে ভাবল, ওখানে গেলে আমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ছুটে চললেন, গিয়ে দেখলেন মুনি বসে আছেন উঠোনে। রাজা পরীক্ষিত করজোড়ে প্রার্থনা করলেন, হে ঋষিবর, হে ঋষিবর, আমায় একটু জল দাও, জল দাও, আমি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছি। মুনিবর কোনো উত্তর দিলেন না। তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো কিছু করলেন না। রাজা পরীক্ষিতের অন্তরে ক্রোধ বাড়ি, আমার রাজ্যে নিশ্চিন্তে বসে সাধন ভজন করছে, আর আমি রাজা এসেছি তৃষ্ণায় কাতর, আর মুনিবর আমাকে দেখে মৌন হয়ে গিয়েছে, কোনো কথা বলছে না। তাহলে এই ঋষি কি সত্যি সত্যই আমাকে দেখে ব্যঙ্গমা করছে, না সত্যই তিনি ধ্যান করছে? তাই আমি এই মুনিবরকে একটু পরীক্ষা করব, প্রকৃত ধ্যান করছে না প্রকৃত ব্যঙ্গমা করছে। কি করবেন, কিসের দ্বারা পরীক্ষা করবেন? হঠাৎ দেখতে পেলেন ওই যে একটি মৃত সর্প। অনেকে প্রশ্ন করবেন, ঋষির আশ্রমে মৃত সর্প কোথায় ছিল?
সেখানে তো পরিষ্কার জায়গা, ঋষির আশ্রমে কি মৃত সর্প থাকে? থাকে না। কোথা থেকে এলো? ওই যে কলি মহারাজ শিরোদ্দেশে উঠে গেছেন, আর ভেতরে ওই যে ক্রোধ সৃষ্টি হয়েছে, যে ধর্মপরায়ণ নীতিপরায়ণ রাজা, কিন্তু সে আজ ঋষিকে পরীক্ষা করতে যাচ্ছে। তাই সঙ্গে সঙ্গে সেই কলি মহারাজ মৃত সর্প হয়ে পড়েছিলেন, আর ধনুকের ডোকাতে সেই মৃত সর্পটি ঋষির গলদেশে দিয়ে দিলেন। কিন্তু এ কি আশ্চর্য, সেই মৃত সর্প গলায় পরিয়ে দিলেন, কিন্তু ঋষি যথা পূর্বং তথা পরং, ঋষির কোনো অঙ্গ বিচলিত হল না। রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন, হায় হায়, বোধহয় আমার অপরাধ হয়ে গেল, যাক আমি চলে যাই। স্থান ত্যাগ করেই কিছুটা গিয়ে একটি নদী দেখতে পেলেন, তৃষ্ণা নিবারণ করে তার সঙ্গী সাথীদের কাছে ফিরে এলেন। এসে সৈন্য সামন্ত নিয়ে রাজা পরীক্ষিত হস্তিনায় ফিরে এলেন। রাজসিংহাসনে বসে তিনি যে অপরাধ করেছে, এর নাম রাজা। এই রাজাকে দেখে বর্তমান আমাদের শিক্ষা নিতে হবে। এই যে তিনি যে অপরাধ করে ফেলেছেন, সেই অপরাধের কথাটা তিনি তার এসে সবাইকে জানাচ্ছে, যে আমার অপরাধ হয়েছে, আমি ঋষির কাছে অপরাধী, আমি ঋষির গলায় মৃত সর্প দিয়েছি। এই বার্তাটা সবাইকে ডেকে সভা সজ্জনে প্রকাশ করছে। আর এদিকে শ্রমিক মনির গলায় মৃত সর্প দিয়ে রাজা পরীক্ষিত চলে গিয়েছেন। শ্রমিক মনির পুত্রের নাম হলো সিংগি। সিংগি কিছুটা দূরে ছেলেদের সঙ্গে খেলায় রত, আর এই সিংগির এক বন্ধু ছিল, তার নাম ছিল গৌরমুখ। আর সেই গৌরমুখ আজ সেই ঋষির আশ্রম দিয়ে যেতে যেতে হঠাৎ লক্ষ্য করল, শ্রমিক মনির গলায় মৃত সর্প। ভারী, এত বড় যিনি ঋষি তার গলায় মৃত সর্প এলো কি করে, কে দিয়েছে? সঙ্গে সঙ্গে কিছু না বলে ছুটে গেলেন, গিয়ে সিংহীকে বার্তা দিচ্ছে, বন্ধু বন্ধু, তুমি তোমার পিতার কথা বড় করে বলো, চলো গো চলো গো, দেখবে চলো তোমার পিতার গলায় কেমন মৃত সর্প ঝুলছে। বন্ধুদের কাছে অপমানিত বোধ করলেন সিংহী। আমার পিতা যিনি অষ্টসিদ্ধ পারদর্শী, তার গলায় মৃত সর্প, নিশ্চয় কেউ দিয়েছে। যেই দেই, আমি যদি সত্যই মণিপুত্র হই, তাহলে আমিও তাকে এই কৃতকর্মের জন্য আমি তাকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে নদীতে নেবে এক গুণ্ডুষ জল নিয়ে যজ্ঞসূত্র ধরে অভিসম্পাদ করলেন, যে আমার পিতার উপর এই অন্যায় কর্ম করেছে, অন্যায় আচরণ করেছে, তার সপ্তাহকালে তক্ষক দংশনে মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল, দেখলেন গলায় মৃত সর্প, কে দিয়েছে, কে এসেছিল, কি উদ্দেশ্যে দিয়ে গেল, ঋষির আর জানতে বাকি থাকল না। কিন্তু বজ্রের ন্যায় আঘাত পেল শ্রমিক ঋষি। এ কি হলো, হে বিধাতা, এ কি হলো, মেঘহীন বজ্রপাতে সমস্ত আশার সংসারকে মরুভূমি করে দিল। হায় হায়, যার ছত্র ছায়ায় থেকে আমরা নিশ্চিন্তে বসে ধ্যান করতাম, আমার পুত্র তাকে দিয়েছে অভিশাপ, এখন আমি কি করি? দেখো, শ্রমিক মুনি ধ্যান করেছিল, রাজা পরীক্ষিত এসে ডাক দিলেন, ধ্যান ভঙ্গ হলো না, অথচ সিংহীমণি অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ হবেই তো, হবেই তো। ওই যে শ্রমিক মুনির লক্ষ্যটি ভগবানের যুগল চরণকে আশ্রয় গ্রহণ করেছিল, আর সেই চরণ পদ্মতে
যখন একটা পদ্ম ফুলে যখন ভমর এসে বসে, পদ্মটাতে যেমন নড়ে যায়, ঠিক গোবিন্দ যুগল পদ্ম হৃদয়ে ধারণ করেছিল অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে চরণটা কেঁপে উঠেছে গোবিন্দে, আর সঙ্গে সঙ্গে মনির ধ্যান ভঙ্গ হলো, মনি কাঁদছে কি করে, হায় হায় কি হলো। আর এদিকে সিংহে অভিশাপ দিয়ে গৌর মুখকে নিয়ে ছুটে এলেন, এসে যখন দেখলো পিতা কাঁদছে, সামনে মৃত সর্পটা পড়ে আছে। সমীর মুনি সিংহীকে দেখে, হে পুত্র মোর, তোমাকে দেখে মনে হচ্ছে চঞ্চল যেন প্রধান নিত্য। হে পিতা, আজ আমি চঞ্চল, আজ আমি প্রধান নিত্য, বলুন আপনার গলায় মৃত সর্প কে দিয়েছিল, কি উদ্দেশ্যে দিয়েছিল? হে পুত্র মোর, এ তুমি কি করলে, এ তুমি কি করেছো তুমি জানো না? কেন পিতা, কে এসেছিল? ওগো ওগো পুত্র মোর, আমাদের রাজ্যে রাজা এসেছিল, নাম তার পরীক্ষিত, যার ছত্র ছায়ায় বসে আমরা নিশ্চিন্তে ধ্যান করেছিলাম, কিন্তু সেই পরীক্ষিতকে তুমি দিলে অভিশাপ, জানো তুমি কি করেছো? রাজা তৃষ্ণায় কাতর হয়ে ছুটে এসেছিল, আশ্রম দেখে তৃষ্ণা নিবারণ করবে, কিন্তু তুমি ছিলে না, তুমি বন্ধুদের সঙ্গে খেলায় রত ছিলে, তাই মুনিবর আমাকে পরীক্ষা করার জন্য, তাই রাজন পরীক্ষা করার জন্য আমাকে একটি মৃত সর্প দিয়ে গেছে, তাই হে পুত্র মোর, তুমি তাকে দিলে অভিশাপ। যখন সিংহীকে ধিক্কার দিলেন, সঙ্গে সঙ্গে সিংহী চরণে ধরে কাঁদছে, বলুন পিতা, এই অপরাধের জন্য আমি কি করব? তুমি তো আমার পুত্র, যে অপরাধ করেছো এই অপরাধের কোনো স্খলন হয় না, তবে শোনো, আমি তোমায় বলছি শোনো, আমি তোমায় বলছি শোনো, তুমি এক কাজ করো, তোমার কিছুটা অপরাধ খালন হয়ে যাবে, তুমি যদি নিজ মুখে রাজা পরীক্ষিতকে গিয়ে বলে দিয়ে আসতে পারো যে আমি তাকে অভিশাপ দিয়েছি, তার মৃত্যু আজ থেকে সপ্তাহকালে তক্ষক দংশনে মৃত্যু হবে, এই কথাটা তুমি বলে এসো। গৌরমুখ সিংহী চলে গেলেন, গিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন, আর রাজ দরবারে গিয়ে সিংহী নিজ মুখে রাজা পরীক্ষিতকে তার সেই সর্প দংশনের কথাটা জানিয়ে দিলেন। রাজা শোনার সঙ্গে সঙ্গে সিংহীকে কোলে তুলে নিয়ে আনন্দে নাচতে লাগলো। গো ওগো মা, বলুন, যে মৃত্যুর কথা শুনলো, যাকে অভিশাপ দেওয়া হয়েছে তার তো ক্রোধ হবে, কিন্তু সে মনের আনন্দে নাচছে, কারণ তিনি জানেন এই জগতে যেটা হলো আশ্চর্য, মৃত্যুর কথা কেউ জানে না। আজ আমি ঋষির অভিশাপটা আমার আশীর্বাদে পরিণত হয়েছে, আমি মৃত্যুর কথা জানতে পেরে গেছি, এইবার আমার সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে রাজা পরীক্ষিত চললেন সেই গঙ্গার তীরে, গিয়ে সৌনকাদি ঋষিগণের কাছে করজোড়ে প্রার্থনা করে ভগবানেতে ভক্তি প্রদান করে মহাভাগবতম যজ্ঞ পারায়ণ আজ পরীক্ষিতের দ্বারাই জগতে প্রচার হল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 হরি হরি নিদাই গৌর সীতানাদ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি জয় জয় রাধে